নমস্কার বন্ধুরা, আমি শোভা, সুন্দরবন হেডসেলে আরও একটি নতুন দৃশ্যে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, দেওর জাল গুছিয়ে নিচ্ছে, এখন নদীতে জাল ফেলবে। পুরো ভিডিওটা না টেনে দেখুন কি মাছ ওঠে, আপনাদেরও দেখাবো। চলে এসো, ওদিকে চারজন জাল টানা দিচ্ছে, দেখি আমাদের জালে কি মাছ পড়েছে। কি মাছ পড়েছে কাকা? পার্শে মাছ পড়েছে। এই তো পার্শে মাছ, মোয়াটি মাছ পড়েছে, পার্শে মাছ পড়েছে। এই তো পার্শে মাছ পড়েছে। চিংড়ি লাভ আছে কোথায় গেল? চিংড়ি মেটা তুলে নিয়েছি। হ্যাঁ, এখন পার্শে মাছ হবে, ভালোই পার্শে মাছ হবে। এখন প্রথম ছানাতে পার্শে মাছ পড়েছে ওরকম আস্তে আস্তে। কতটা জল নিচে নেমে গেছে, একদম জোয়ারের সময় পুরো রাস্তার মাথায় জল চলে যায়। জাল টানা দাও, দেখো মাছ হয় কি। জাল তো টানা দেবো, আরেকটা দাদারা জাল টেনে যাচ্ছে, দেখুন ফের আমরা জাল টানলে তো চিংড়ি কম হবে। ওরা আগিয়ে যাক, ওরা আগিয়ে গেলে আরো একটা পার্শে মাছ পড়েছে। পার্শে মাছ পড়েছে, জাল টানা দেওয়া হচ্ছে, দেখা যাক কি মাছ পড়ে। চলো মাছটা নিলে, মাছটা নিলে পাঠাবে না, পায়ে একটুখানি করে পাঠাবে, পাঠাবে না মাছটা। চিংড়ি ভালোই পড়বে। জালটা ফেলে দিলাম, এবার জালটা টেনে দেখবো কি পড়েছে, দেখতে থাকো। চিংড়ি পড়বে, ছেমি জাল নিয়ে এলে ঠিক আছে, চিংড়িটা বড্ড কুচু টাইবে। চিংড়ি কামলা পড়েছে, চিংড়ি পড়েছে ভালো। শক্ত জায়গা আছে বৌদি, এই তো দেখো কতগুলো চিংড়ি এছাড়াই ভালোই চিংড়ি মাছ পড়েছে,
আবার টানা দিচ্ছে, তো দেখাই এক কত চিংড়ি পাই আমরা। তুমি আমার জীবন, বালিতে আর ভালো হাঁটা যাবে পাখি হচ্ছে এছাড়া ভালোই চিংড়ি পড়েছে, কাঁকড়াও পড়েছে, বেলে মাছ পড়েছে, চিংড়ি পড়েছে, বড় বড় চিংড়ি পড়েছে এইখানে। বৌদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, চিংড়ি কালি পড়েছে। আরে তুলসী কাঁকড়া পড়েছে দেখ, কত বড় তুলসী কাঁকড়া। বৌদি এক কানি কাঁকড়া পড়েছে, দেখো কাঁকড়া পালিয়ে যাচ্ছে, কাঁকড়া পালিয়ে যাচ্ছে, ধরবে তো। ওই একটা বড় কাঁকড়া, ওই তুলসী কাঁকড়া না? হ্যাঁ। কামড় দিয়েছে, ও রক্ত বের করে দেবে ধরলে। এই দেখো, এই দেখো তুলসী কাঁকড়া, একদম কাঁকড়া দেখো কত সুন্দর লাগছে। লাভার সময় বুঝতে পারেন যে এরকম চিংড়ি পড়ছে, ভালোই চিংড়ি পড়ছে তো। এই এত জল আছে, এরকম চিংড়ি পড়ার কথা না? আর জল কমলে ভালো চিংড়ি হয়। পেয়ারে চিংড়ি চলে গেল তোমার হাতে, সুন্দর পেয়েছি পেয়েছি। এইটা খেয়াল পড়ে যাচ্ছে, এটা খেয়াল পড়ে তো। আরো একবার জাল টানা দেওয়া হচ্ছে, দেখা যাক এই লাস্ট জাল টানা দেওয়া হবে। যা চিংড়ি হয়েছে আমাদের হয়ে যাবে, আমাদের খাওয়ার মতো চিংড়ি হয়ে গেছে। তো লাস্ট জাল টানা দেওয়া হচ্ছে, দেখা যাক কত মাছ পড়ে, কত কতটা চিংড়ি পড়ে। ভালোই চিংড়ি হয়েছে, অনেকটাই চিংড়ি হয়েছে। বন্ধুরা এটাই আমাদের লাস্ট চানা দেওয়া, অনেকটাই চিংড়ি মাছ হয়েছে। পুরো চিংড়ি মাছটা আমরা দেখাবো, কতটা চিংড়ি মাছ হয়েছে। এইখানে একটা ভালো বড় গুলে মাছ পড়েছে, চিংড়িও পড়েছে, চিংড়িও পড়েছে ভালো। এটা যা হয়েছে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যা চিংড়ি মাছ হয়েছে আজকে আমাদের বন্ধুরা, তিন চার টানায় যা চিংড়ি মাছ হয়েছে আজকের আমাদের সংসার চলে যাবে। তো আমরা এখন বাড়ি চলে যাবো, চিংড়ি মাছগুলো খুঁটে। চিংড়ি মাছ পড়েছে কাদার মধ্যে, দেখাতে পাচ্ছি না। তো পুরো চিংড়ি মাছগুলো ধুয়ে আপনাদেরকে দেখাবো কতগুলো চিংড়ি মাছ হয়েছে। কাঁকড়াও হয়েছে পাঁচ ছ পিস মতো। খেয়ার বোর্ডটা ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে খেয়ার বোর্ডটা ছেড়ে। তো বন্ধুরা পুরো চিংড়ি দেখাবো আপনাদেরকে। তো কাকা আরো একছানা ফেলে দিয়েছে, দেখি দেখি কি মাছ পড়ে। বন্ধুরা নদীতে জাল ফেলা কাঁকড়া চিংড়ি পার্শে মাছ পেয়েছি। পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন।
এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। জল খাবি?